পবিত্র ঈদ উল ফিতরে ইউরোপের বিভিন্ন দেশে ঈদ উদযাপন। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। নানা রঙের পোশাক পরে রাস্তায় ছোট ছোট শিশুদের চলাচল, মসজিদের সামনে মুসল্লিদের ভিড়, বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে পূর্ব লন্ডনে ফুটে ওঠে ঈদের চেনা চিত্র। যথাযথ মর্যাদায় যুক্তরাজ্যে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে আয়োজিত একাধিক ঈদ জামায়াতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন ব্যাপক উৎসাহে। লন্ডনের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় শেষে সকল প্রবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানায়। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে ঈদের আমেজ অনেকটা যেন বাংলাদেশের মতো। নামাজ আদায়ের পর কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। তবে ঈদের আনন্দের পাশাপাশি প্রবাসে বসবাস করা সব মানুষের মাঝে আছে দেশের জন্য হাহাকার। দেশে ফেলে আসা প্রিয়জনদের শূন্যতা ভালোভাবে নাড়া দেয় তাদের মনকে। ঈদের দিন ব্রিটেনে কোনো সরকারি ছুটি না থাকায় প্রায় সবাইকে নামাজ শেষে ছুটতে হয়েছে কর্মস্থলে।